আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই মিনি কিচেন। আমার লাস্ট ভিডিওটিতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি পজিটিভ রেসপন্স পেয়েছি আর আমার কাছে কালোজামের রেসিপিটা জানতে চেয়েছিলেন, তাই আজকে আমি কালোজামের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটি পরিষ্কার বাটিতে 1 কাপ পাউডার মিল্ক নিয়েছি। আমি এখানে ইউজ করছি নিডো পাউডার মিল্ক, এটি হচ্ছে ফুল ক্রিম পাউডার মিল্ক। আমি এখানে দিয়ে দেবো সুজি দিচ্ছি আমি এখানে 1 চামচ। আমি এখানে ছোটো দানা সুজিটা নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর দিয়ে দেব 1 চিমটি বেকিং পাউডার, 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এখানে আমি রেড ফুড কালারটা ইউজ করছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে একটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে কালোজামের বেথরটা একটু লাল কালারে দেখতেই ভালো লাগে, তাই আমি এখানে ফুড কালার ইউজ করছি। সব শুকনো উপকরণ আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর রুম টেম্পারেচারে রাখা দুধ আমি অল্প অল্প করে দিয়ে এখানে ডোটা বানিয়ে নিচ্ছি। দুধটা অল্প অল্প করে এই মিশ্রণে দিতে হবে, একসাথে বেশি দুধ দিয়ে দিলে মিশ্রণটা নরম হয়ে যাবে। আমি আপনাদের এখানে হাতে নিয়ে দেখাচ্ছি যে ডোটা কতটুকু আটাল হয়েছে। এই পর্যায়ে আমি হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, এতে করে ডোটা আমার হাতে লেগে থাকবে না। যদিও ডোটা অনেক আটাল হয়েছে, আমি এখানে একটা একটা করে মিষ্টিগুলোকে শেপ করে দিচ্ছি। আমি এখানে একটু লম্বা করে শেপ করছি, আপনার চাইলে এটাকে গুলো করে শেপ করতে পারেন। মিষ্টিগুলোকে শেপ দেওয়ার সময় খেয়াল করবেন যে মিষ্টিগুলো যাতে ফাটা না থাকে, এতে মিষ্টিগুলো গরম তেলে দেওয়ার সাথে সাথে আরও ফেটে যাবে। আর যদি মনে করেন আপনি মিষ্টিটাকে শেপ দিতে পারছেন না, বারেবারেই ফেটে যাচ্ছে, তাহলে একটু একটু করে আবারও দুধ মিশিয়ে আপনি এই ডোটাকে আবারও মসৃণ করে নেবেন, স্মুথ করে নেবেন। খেয়াল রাখবেন যাতে মিষ্টির ডোটি নরম না হয়ে যায়, এতে আপনার মিষ্টির শেপগুলো ভালো আসবে না। আমি এখানে একটি প্যানে ভালো করে তেল গরম করে নিচ্ছি। হাই ফ্লেমে তেল গরম হয়ে আসলেই আমি ছোলার আঁচটাকে কমিয়ে নেব, তারপর একটি একটি করে মিষ্টি দিয়ে দেব। আর ছোলার আগুন যদি হাই ফ্লেমেই থাকে তাহলে মিষ্টি দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। মিষ্টিগুলো বাজার সময় ছোলার ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে। আমি এখানে মিষ্টিগুলোকে খুব সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমি মিষ্টিগুলোকে মাঝে মধ্যে একটু নেড়েও দিচ্ছি। এই সময় দেখতে পারবেন যে মিষ্টিগুলো নিজে নিজেই একটু গুড়ছে। আমার করা ভিডিও আর রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে যদি আপনাদের কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থেকে থাকে আমাকে তা কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ আমি তা দেখানোর চেষ্টা করব। মিষ্টিগুলোকে আমি এখানে ভালো করে গুঁড়িয়ে গুঁড়িয়ে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলোকে ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখানে আমি চিনি শিরা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। চিনি আর পানিটাকে ভালো করে মিক্স করে নেব। চিনি শিরাতে এখন আমি দিয়ে দেবো 3 থেকে 4টি এলাচ। এলাচগুলোকে আমি এভাবে তেতলিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বেশি করে মিষ্টিগুলো বাজার কারণে মিষ্টি এখানে একটু শক্ত মনে হতে পারে, কিন্তু চিনি শিরা দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো নরম হয়ে আসবে। আমার চিনি শিরা এখানে অলমোস্ট হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এই চিনি শিরায় একতার হয়ে যাচ্ছে আর অনেকখানি আঠালো হয়েছে। মানে চিনি শিরাটাকে আমি লো ফ্লেমে রেখে একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। ছোলার আঁচটা মিডিয়াম টু হাইতেই থাকবে, তারপর আমি এটা ঢেকে দেব। 7 থেকে 8 মিনিট পর আমি মিষ্টিগুলোকে চেক করে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। তারপর ছোলার আঁচটা বাড়িয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটসের মতো মিষ্টিগুলোকে ঢেকে রেখে দেবো। 10 থেকে 15 মিনিটস পর আমার কালোজাম এখানে হয়ে গেছে। আমি এখন এটা ছোলা থেকে নামিয়ে নেব আর ডেকোরেট করে নেব। আমি এখানে কালোজামের উপরে মাওয়া দিয়ে দিচ্ছি। আমার লাস্ট ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি মাওয়ার রেসিপি, ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার চাইলে তা চেক করে নিতে পারেন। এরকম মাওয়া বানিয়ে 3 থেকে 4 মাসের মতো রাখা যায় ফ্রিজে। আমার কালোজাম এখানে রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে। আমি আপনাদের জন্য এখানে একটি কালোজাম কেটে দেখাচ্ছি, কী সুন্দর সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তা আপনারা করে তৈরি করে দেখবেন, আর আমার সাথে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।